বাপ রে বাপ, আরজিকর কাণ্ডের প্রতিবাদ নিয়ে মমতা ব্যানার্জি এই রাজ্যের মুখ্যমন্ত্রী যে কেন এত ভয় পাচ্ছেন তার আর একটা খণ্ডচিত্র। আমি যেটুকুনি জানলাম এটা হচ্ছে রামপুরহাটের আন্দোলন, এবং সবথেকে বড় কথা এই আন্দোলনটায় যারা যোগ দিয়েছিলেন তারা হচ্ছে স্কুলের কচিকাঁচা। এই 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 রাজ্যের কন্যাশ্রী মমতা বন্দ্যোপাধ্যায় চালু করেছে না, কন্যাশ্রী, এই শুধু টাকা দিয়ে যাও, শুধু টাকা দিয়ে যাও, এই বিভিন্ন রকম করা হয়। এবং এর আগে মমতা ব্যানার্জির বিরুদ্ধে অভিযোগ উঠেছিল যে এই যাদেরকে কন্যাশ্রী টাকা দেওয়া হয় তাদের কন্যাশ্রী বন্ধ করে দেওয়া হবে, এই ভয় দেখিয়ে মমতা ব্যানার্জির যে পলিটিক্যাল প্রোগ্রাম হয় সেখানে এদেরকে নিয়ে যাওয়া হয়, বিরিয়ানির প্যাকেটের লোভ দেখিয়ে এদেরকে নিয়ে যাওয়া হয়। এবং মমতা ব্যানার্জির সবাই তখন লোক হয় না, তো সেই জন্য এদেরকে নিয়ে সভা ভরানো হয়, এরকম অভিযোগ অতীতে উঠেছিল না? তো সেই মমতা ব্যানার্জি এবারে নির্দেশিকা জারি করেছে যে স্কুলের যারা ছাত্রছাত্রী আছে তারা নাকি আন্দোলনে যোগ দিতে পারবে না। আর অবভিয়াসলি বিভিন্ন জায়গা থেকে খবর আসছে স্থানীয় স্তরে তৃণমূল নেতারা তারা কিন্তু গিয়ে থ্রেট করতে নাকি শুরু করেছে যে যদি এই আরজিকরের আন্দোলনে কেউ যোগ দেয় তার মানে সে মমতা বিরোধী, সে তৃণমূল বিরোধী, তার কন্যাশ্রীর এই টাকা সব বন্ধ হয়ে যাবে। তারপরেও রামপুরহাটের মানুষ, রামপুরহাটের খুদে পড়ুয়ারা এইভাবে রাস্তায় নেমেছে। দিদি এখনও সময় আছে, ছাত্র সমাজ যে ডেডলাইনটা দিয়েছে সেই 26 তারিখের মধ্যে পদত্যাগ করে যান, না হলে সত্যিই কপালে অশেষ দুঃখ আছে, শাসক হিসেবে আপনার শেষটা মোটেই সুখকর হবে না, সেই ইঙ্গিত তো বাংলা দিয়ে দিচ্ছে, প্রত্যন্ত জায়গা থেকেও আপনাকে ইঙ্গিতটা দিয়ে দিচ্ছে, এখনও কিসের লোভে গদি আঁকড়ে পড়ে আছেন দিদি? বন্ধুরা, এই জোশটাই বুঝিয়ে দিচ্ছে 27 তারিখ কী হতে চলেছে। নমস্কার, প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত, এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা, সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল। বন্ধুরা, আপনারা জানেন যে একটা নির্দেশিকা রাজ্য সরকারের তরফ থেকে দেওয়া হয়েছে যে স্কুল চলাকালীন বা স্কুলের যারা ছাত্রছাত্রী আছে তারা কোনো রকম আন্দোলনে যোগ দিতে পারবে না। এবার এটার কারণ হিসেবে তৃণমূল যেটাকে ঢাল করে দেখাচ্ছে, রাজ্য সরকার যেটা বলার চেষ্টা করছে, এতে নাকি ছাত্রছাত্রীদের পঠন পাঠনে অসুবিধা হবে। আচ্ছা, এক নম্বর কথা হচ্ছে এই পঠন পাঠনটা তো ব্যক্তিগত বিষয়, সেই ছাত্র বা সেই ছাত্রী যদি মনে করে যে তার পঠন পাঠন ক্ষতিগ্রস্ত হবে, তার আন্দোলন করার দরকার নেই, তার এর বিরুদ্ধে স্বর তোলার দরকার নেই, সে আসবে না। কিন্তু যদি কেউ ব্যক্তিগতভাবে মনে করে সরকার এরকম নির্দেশিকা দিয়ে মুখ বন্ধ করতে পারে নাকি? এটা কি তালিবানি শাসন চালাচ্ছেন মমতা ব্যানার্জি? জবাবটা দিন। দু নম্বর কথা হচ্ছে, আপনি কি চাকর বাকর মনে করেছেন সকলকে? আপনি বেতন দেন, আপনি কে বেতন দেওয়ার? জনগণের ট্যাক্সের পয়সায় বেতন হয়, সেই বেতন নিয়ে কেউ যদি স্কুলে যায় বা স্কুলে না যায় সেটা তার ব্যাপার। কোনো শিক্ষক যদি ছুটি নিয়ে আন্দোলনে যোগ দেয় তার ব্যাপার, কোনো শিক্ষিকা যদি স্কুলের পরে গিয়ে আন্দোলনে যোগ দেয় তার ব্যাপার। কিন্তু না, ভয় দেখাতে হবে, এই আন্দোলনটাকে স্তব্ধ করতে হবে। যেটুকুনি আমি শেষ খবর পেয়েছি, এই রকম মিছিল হয়েছে, আন্দোলন হয়েছে বলে হাওড়ার 3টি স্কুলের যারা প্রধান শিক্ষক তাদেরকে নাকি শোকজ করা হয়েছে। যদিও সেখান থেকে যেটুকুনি জানতে পারছি যে স্কুলের প্রাক্তনী এবং বর্তমানরা মিলে একটা মিছিল করেছিল এবং সেটা স্কুল আওয়ারের পরে। কিন্তু না, ভয় দেখাতে হবে, কেন করেছিলে, কেন করেছিলে? আর তারপরেও যেটা এলাকায় এলাকায় চলছে সেটা হচ্ছে কন্যাশ্রী বন্ধ করে দেওয়ার থ্রেট।
বিভিন্নজনের কাছ থেকে এই খবরটা শুনলাম। এবার দেখুন, এটা করার ক্ষমতা এদের নেই যে কন্যাশ্রীভাবে বন্ধ করে দেব, কিন্তু গিয়ে ভয়টা দেখানো। এবার এই যে কচিকাঁচা সমাজ রয়েছে, এই কন্যাশ্রীর মাধ্যমে তাদের এবং তাদের পরিবারকে কিন্তু একটা সবসময় হিপনোটাইজ করে রাখার চেষ্টা করা হয় বলে অভিযোগ ওঠে। কেননা যে মেয়েটি কন্যাশ্রীর টাকা পাচ্ছে, সে বাড়িতে গিয়ে বলছে যে তোমরা কিন্তু তৃণমূলকে ভোটটা দিও বাবা মা, নাহলে এই কন্যাশ্রীটা বন্ধ হয়ে যাবে, আমাদের স্কুল থেকে বলে দিয়েছে। শিক্ষকরাও তো এই তৃণমূলের সঙ্গে থাকে, এইসব নাকি এতদিন চলেছে। এইবার যখন তারা চোখের সামনে দেখছে যে তৃণমূলের নেতারা আসছে, এসে থ্রেট করছে যে কন্যাশ্রী বন্ধ করে দেবো, রাজ্য সরকার নির্দেশিকা পাঠাচ্ছে যে এরকম কোনো আন্দোলন করা যাবে না, এবং সেই আন্দোলন করার জন্য স্কুলের যারা হেডমাস্টার মশাই রয়েছেন তাদেরকে শোকজ করা হচ্ছে, এইসব খবর সামনে আসছে, খুব স্বাভাবিক এইসব ছোটো ছোটো বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা তারা কিন্তু ভয় পেয়ে যাবে। কিন্তু একটা জিনিস দেখুন, পশ্চিমবঙ্গের অবস্থাটা এতখানি নচ্ছারের মতো জায়গায় নিয়ে চলে গেছে, এতখানি ন্যক্কারজনক জায়গায় নিয়ে চলে গেছে এই মমতা প্রশাসন, এই তৃণমূল সরকার, যে এই খুদে খুদে ছেলেমেয়েরাও কিন্তু বুঝে গেছে তাদের ভবিষ্যৎ সুরক্ষিত নয়। আর যে করে তাদের ওই দিদিটির সঙ্গে যে ঘটনা ঘটেছে, যে কোনো দিন যে কোনো মুহূর্তে ঘটতে পারে তাদের সঙ্গেও, এবং সেইটার জন্য যদি কেউ দায়ী থাকে, এক এবং একমাত্র সেটা হচ্ছে এই রাজ্যের মুখ্যমন্ত্রী। একজন মহিলা মুখ তিনি হতে পারেন, কিন্তু সেটাকে তিনি ঢাল হিসেবে ইউজ করেন। যখন দেখেন সব কিছু টলমলো হয়ে গেছে, তার আমলে হওয়া দুর্নীতি এক্সপোজ হয়ে গেছে, তার নেতৃত্বে চলা শাসক দলটি কীরকম কারবারি চালাচ্ছে, সমস্ত কিছু এক্সপোজ হয়ে যায়, তখন একটাই ঢাল তৃণমূল বার করে, একটা মহিলা মুখ্যমন্ত্রীকে এরকম করে বলা হচ্ছে, একটা মহিলা মুখ্যমন্ত্রীকে এরকম করে বলা হচ্ছে, শুধু সেইটুকুনই করেন। কিন্তু মহিলা মুখ্যমন্ত্রী হয়ে যে জায়গাটা থাকার দরকার আছে, যে সত্যি একটা মাতৃত্বের জায়গা থাকবে, পুরো ব্যাপারটা মাতৃস্নেহে দেখবে, আজকে ভাবুন তো, যদি সত্যিই কারোর গায়ে একটু মানুষের রক্ত থাকে, ওই ঘটনা ঘটে যাওয়ার পর কেউ কেউ এই ব্যাপারটাকে ধামাচাপা দিতে পারে, পুরো ব্যাপারটাকে দাবিয়ে দিতে পারে, কিন্তু হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট প্রত্যেকটা জায়গায় গিয়ে এটা এস্টাবলিশ হয়ে যাচ্ছে যে এই মমতা সরকার, এই মমতা পুলিশ এই ঘটনাকে আত্মহত্যা বলে চালাতে চেয়েছিল, এবং যত রকমের প্রসেস হয় তারা করার চেষ্টা করেছিল যাতে সামান্যতম তথ্য প্রমাণ না পাওয়া যায়, দুষ্কৃতীরা যাতে ছাড়া পেয়ে যায়। কিন্তু আদালত সেটা বুঝেছে, সিবিআই তদন্ত দিয়েছে, ফলে একটা আশার আলো কোথাও রয়েছে। আর এই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বিচারিতা, তার সরকারের দ্বিচারিতা, এবং শুধুমাত্র এটা আরজিকর কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, প্রত্যেকটা ঘটনাতে দেখা গেছে তুচ্ছ ঘটনা, সাজানো ঘটনা, খদ্দেরের সঙ্গে ঝামেলা, প্রেগনেন্ট, লাভ অ্যাফেয়ার, যেরকম করে মানুষের জ্বর হয় সেরকম ধর্ষণ হয়, এই যে কথা বলা, এতে যে দুষ্কৃতি সমাজটা রয়েছে তাদেরকে এনকারেজ করা। শুধুমাত্র তাই নয়, অনেকে তো আরেক স্টেপ এগিয়ে বলছে যে এই যে খুন ধর্ষণের ঘটনাগুলো ঘটাচ্ছে, এগুলো করছে কারা? তারা তো তৃণমূল নেতা, তৃণমূলটা করে এবং ভোটের সময় তৃণমূলের হয়ে ভোটটা লুট করে, সেই জন্য তাদেরকে এই লাইসেন্সটা দেওয়া আছে। এখন তাদেরকে যদি না বাঁচানো হয়, এক নম্বর ভোটটা লুটটা করবে কে, আর দু নম্বর এরকম ভোট লুটে উৎসাহী হয়ে আর লোক আসবে কেন? সুতরাং পুরোটাই দায় এবং দায়িত্ব একজনকেই নিতে হবে। তাই দাবি উঠেছে দফা এক, দাবি এক, মমতার পদত্যাগ 26 তারিখ ডেডলাইন, সেটা না হলে 27 তারিখ কিন্তু নবান্নে হাঁটা হবে, এবং সেটাকে দমনপীড়নের বিভিন্ন রকম চেষ্টা চলছে, বিভিন্ন জিনিস একটা একটা করে আসছে, অবশ্যই আপনাদের সামনে সেগুলো আলাদা প্রতিবেদনে নিয়ে আসবো। কিন্তু সবথেকে বড় কথা, মমতা ব্যানার্জি যিনি বলেন নাকি আন্দোলনেই তার জন্ম এবং আন্দোলনেই তার নাকি শেষ হবে, আন্দোলন নিয়ে তাকে ভয় দেখাতে হবে না, আন্দোলন নিয়ে কেউ তাকে ভয় দেখায়নি, কিন্তু এই প্রথম মমতার বিরুদ্ধে স্বতঃস্ফূর্ত আন্দোলনে নামছে বাংলার সমস্ত শ্রেণীর শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, এবং এই কচি কাঁচারা সেই জোশ যেন বহু গুণ বাড়িয়ে দিচ্ছে। আর এই এই ছবিগুলোই কিন্তু স্পষ্ট করছে মমতা ব্যানার্জি কেন এত ভয় পাচ্ছেন। তিনি বুঝে গেছেন সত্যিই 27 তারিখের যে নবান্ন অভিযানটা হবে, সেই দিন তার নবান্নের গদি টিকিয়ে রাখা মুশকিল হবে। হয়তো দমনপীড়নের মাধ্যমে শেষ চেষ্টা করবেন, কিন্তু সুপ্রিম কোর্টেরও একটা নির্দেশিকা আছে যে শান্তিপূর্ণ মিছিলে কোনো রকম কোনো রাষ্ট্রশক্তি প্রয়োগ করা যাবে না। আর সেটা করে যদি নিজের গদি টিকিয়ে রাখতে চান, আপনি যে ক্ষমতালোভী সেটা আজকে প্রমাণিত হয়ে গেছে,
কিন্তু বাংলার এই স্বতঃস্ফূর্ত আওয়াজ, এই কচি কাঁচাদের আন্দোলন, আপনার ভয় দেখানোকে থোড়াই কেয়ার করে এইভাবে রাস্তায় নামা, প্রতিবাদে গর্জে ওঠা। মমতা ব্যানার্জি, শাসক হিসেবে আপনার দিন শেষ, সেটা সকলে বুঝতে পারছে। আপনি যত তাড়াতাড়ি বুঝে যান ততই বোধহয় ভালো। কি বলবেন বন্ধুরা কন্যাশ্রীদের এই আন্দোলন নিয়ে? যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এমনকার মতো এখানেই শেষ করলাম। ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।